মধ্যে সমস্যা রয়েছে। এখন তো যারা নেগেটিভ কমেন্টস আর কি করে, তারা তো মোটামুটি ভালো একটা সুযোগ পেয়ে গেছে, আর সেটাই করছে। আর সেই সব কমেন্টস পেয়ে আজ টিনা যদি এই দ্বন্দ্বটা আরো বাড়ায়, তাহলে তাদের উদ্দেশ্যটাকে সম্পূর্ণ করার চেষ্টা করছে টিনা। ও যদি তাদের কথাই, তাদের প্রলোভনে পা দিয়ে থাকে, তো দেখো টিনা তো আর একা নেই, টিনার সঙ্গে টিনার মা রয়েছে, এবং টিনার দাদারা রয়েছে, টিনার মামা বাড়ির প্রত্যেকটা লোক রয়েছে। তো তাদের কি মনে হয় সংসারটা যে জোড়া লাগুক সেটা তারা চায় নাকি? বুঝতে পারছি না, এই ছেলেটাকে একবারও কারোর মনে পড়ে না। এই যে পাকা পাকা কথাগুলো বলে, এই যে দুষ্টুমিগুলো করে, সেগুলো একবারও মনে পড়েন কিনা? এত নিষ্ঠুর হয়ে গেল কি করে হঠাৎ করে? আমি নয় রাগ হয়ে দু চারটে কথা বলেই ফেলেছি, সেজন্য এত রাগ করতে হবে? এর আগেও তো কত আমাদের আর কি মজা করতে করতে কত রকমের কথা হয়েছে, রাগারাগি হয়েছে, তো সেটা সঙ্গে সঙ্গে মিটেও গেছে। তো টিনার আজকে এমন রাগ হলো সেটা আর মিটলই না। এতদিন বাড়ি ছেড়ে রয়েছে আর এক জায়গায়, তবুও রাগটা মিটল না কেন? এটা কেন? আমি তো বলছি আমার দোষ থাকলে সেটা বলো, আমি স্বীকার করে নিচ্ছি, আমি যে কোনো কন্ডিশন তোমার মেনে নিতে রাজি আছি। আমার শুধুমাত্র একটা কন্ডিশন থাকবে, আর সেটা তুমি খুব ভালোভাবে জানো। এর ঠিক আর কি বলবো বলো। এবার যাই হোক, টিনাকে আর বলার কিছু নেই, তবে ও যদি বুদ্ধিমান হয় নিজের জীবনটাকে নিজে বিচার করবে। দেখো একটাই কথা বলতে চাই টিনার উদ্দেশ্যে, যে এই সংসারটা নষ্ট করে তুমি যদি যাও, পরবর্তীতে নিজে যদি কখনো কষ্ট পাও, সেই কষ্টের ভাগ কিন্তু কেউ নেবে না, সবাই সান্ত্বনা দেবে, কিন্তু কষ্টটা কিন্তু শুধু তোমার, তোমার ওই কষ্টের ভাগ কিন্তু কেউ নেবে না। আমার এই যে লাস্টের এই কথাটা না, মনে রেখো, এটা তোমাকে ভোগ করতে হবে, আজ না হোক, 6 মাস পরে, 1 বছর পরে, সেদিনকে হয়তো তোমার সামনে আর রাস্তা থাকবে না। এই ছেলেটাকে ভুলে রয়েছো তুমি, এটা যে কত বড় ভুল করছো তুমি জানো না। তোমার পেটের ছেলে, তুমি জন্ম দিয়েছো ওকে, 9 মাস গর্ভে রেখেছ, এটা কখনো ভুলতে পারবে না। আজকে হয়তো তুমি কয়েকটা লোকের প্রলোভনে পড়ে ছেলেটাকে অস্বীকার করতে চাইছ, কিন্তু সারা জীবন পারবে না। সত্যি তোমার ছেলে ওটা, আজকে হয়তো আমার কাছে রয়েছে, আমি তোমার ওপর অভিমান করে আমি বলছি আমার ছেলে ওটা, যেহেতু আমি ওকে মন প্রাণ দিয়ে চাই, আমি কোনো অবস্থাতে ওকে হারাতে চাই না। সারা জীবন ওকে আমি আগলে রাখবো, কারণ জানি ও আমার ছেলে। তুমি ভুলে যেতে পারো, তুমি অস্বীকার করতে পারো, আমি করব না, আমি করি না, আমি করতে পারবো না। আজকে অনেকে অনেক কথা বলবে, সবাই যে আমাদের ভালো চায় তা না, আমাদের অনেক ভিউয়ার্স আছে, আমাদের এই 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 কথাগুলো শুনে, এই ঘটনাগুলো জানতে পেরে কান্না করছে। তুমি জানো না আমেরিকার থেকে কয়েকজন কাকিমারা, মানে এর আগে আমাদের বাড়িতে এসেওছে এবং ফোনেও কথা হয়েছে, তারা আমাকে SMS করে কান্না করছে, ভয়েস SMS করছে, বারবার ভিডিও করছে, ছেলেকে দেখতে চাইছে, আমাদের ঘটনা জানতে চাইছে, সমাধান করতে চাইছে আমেরিকায় বসে। তো এইরকম ভিউয়ার্সেরাও আমাদের ভিডিও দেখে এবং আমাদের দুঃখে কষ্টে পাশে থাকে, যতটা পারে আমাদেরকে হেল্প করার চেষ্টা করে। যত ভিউয়ার্সেরা আমাদের বাড়িতে এসছে বা যাদের সাথে পরিচয় হয়েছে,
সবাই আমাকে ফোন করে, এসএমএস করে, আমি সবাইকে অ্যান্সার দিতে পারি না, আমার বুকটা ফেটে যায়, কষ্ট হয়, আমি পারি না সবাইকে অ্যান্সার দিতে, কি বলবো তাদেরকে। আজ টিনাও দেখছি বেঁকে বসেছে, আজ এতদিন হলো ছেলেটার প্রতি না একটু ভালোবাসা দেখাচ্ছ, না সংসারের প্রতি। আজ এই দিনটা চলে গেলে আর ফিরে পাবে না টিনা। শেষ কথা বলে দিই যে নিজের ভালোটা নিজে বোঝার চেষ্টা করো, নিজে কষ্ট পেলে কষ্টটা নিজেরই হবে, কেউ ভাগ নেবে না, তোমার কষ্টের কেউ ভাগ নেবে না, তখন আর রাস্তা পাবে না তুমি, প্রত্যেকটা রাস্তা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আজকে এটুকুই রাখছি। এবার আমি এই ভিডিওগুলো কেন দিলাম আজকে, আজকে কেন দিলাম অ্যাকচুয়ালি জানো তো, মানুষকে পুরনো স্মৃতি মাঝে মাঝে মনে করাতে হয়। এই যে সন্দীপ, কত ওকে মানে বোঝানোর চেষ্টা করেছে ভিডিওর মাধ্যমে, সংসারের কথা, সংসারে ফিরে আসার কথা, সংসারটা তোমার, ছেলেটা তোমার, বাচ্চাটার কথা কি মনে পড়ে না, সংসারটার কথা কি মনে পড়ে না, বাইরের লোক, বাইরের যারা বোঝাবে, যারা এখন তোমাকে ভালো ভালো বলছে, একটা সময় অদূর ভবিষ্যৎটা তোমার নষ্ট হবে, এই যে আমরা যেরকম বোঝাই, দেখো তখনও কিন্তু সন্দীপ মানে এই যে বারবার বলে না যে সন্দীপরা কখনোই চেষ্টা করেনি সংসারটা জোড়া লাগানোর, তাই এই ভিডিওগুলো দিলাম। ছেলেটা চেষ্টা করেছে কি করেনি, ছেলেটা ভিডিওর মাধ্যমে, ছেলেটার লোকের হাতে পায়ে ধরা, ভিউয়ার্সরা, আমরা প্রচুর প্রচুর পরিমাণে ওকে চেষ্টা করা হয়েছিল সন্দীপের কাছে ফিরে আসার। আজকে মানে একটা ভয়েসের কথা মনে পড়ছে, সন্দীপ গামলার মানে ফোকলাকে গালাগালি দিলেই আমাদের গামলুর খুব বুকে লাগছিল, গা গা গা, মানে যখনই গামলুকে ফোকলাকে কিছু বলা হচ্ছিল গামলু কখনোই মেনে নিচ্ছিল না। সেই রাতে, যে রাতে মনে হচ্ছে মনে পড়েছিল, আর ওর সাথী বান্ধবী সেই রেকর্ড করেছিল সন্দীপ আর সন্দীপের বইয়ের কথোপকথনগুলো, সেই কথোপকথনগুলো না জানিয়ে কিন্তু রেকর্ড করা হয়েছিল। পরে আমরা সেই কথোপকথনগুলো শুনে জানতে পেরেছি যে বিয়ের আগে অনেক কিছু হতে পারে। সন্দীপ বলছে বিয়ের আগে তোর হাজার জনের সঙ্গে প্রেম হতেই পারে, কিন্তু বিয়ের পর কি করছিস সেটাই আমি দেখবো। দেখো এত উন্নত মানের চিন্তাও কিন্তু এখনকার হাজব্যান্ডরা করে না। তবুও সন্দীপকে দেখলাম যে বিয়ের আগে তুমি কি করছো না করছো সেটা ধরবো না, বিয়ের পর, তারপরেও, বিয়ের পরেও এই প্রেম কাহিনী হওয়ার পরও, বাপের বাড়ি যাওয়ার পরেও ও এইভাবে বউকে বুঝিয়েছে, তোমরা সামনের ভিডিওগুলো দেখলে। তারপরে কেন বুঝিয়েছে, যাতে বাচ্চাটা তার মা বাবা দুজনকেই পায়। আরও আজকে আমি জানি না, আমি চ্যানেলটা ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে বহু এমন এমন ভিডিও এলো যেগুলোতে মানে সত্যিকারেরই সন্দীপের প্রতি সম্মান আরও বেড়ে যাবে, আরও বেড়ে যাবে। সন্দীপ কতটা আজকের ডেটে দাঁড়িয়ে সন্দীপের মন থেকে প্রায় গামলা মুছেই গেছে, কিন্তু একটা সময় ছিল সন্দীপ কিন্তু অনেক চেষ্টা করেছিল ছেলের দোহাই দিয়ে ছেলের জন্যে সংসারটা বাঁচাতে, যাতে স্বামী স্ত্রী চলে এলে এক হয়ে গেলে সংসারটা বাঁচে আর এবং কৃষাণুর ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। সেই সময় আমার গামলুর বিশাল অহংকার যে ওর বদন না দেখালে হয়তো সন্দীপের চ্যানেল চলবে না, সন্দীপ খেতে পাবে না, সন্দীপ মান সম্মানের ভয়ে ইউটিউব চ্যানেল করা ছেড়ে দেবে, কারণ ও যেভাবে প্রাণপণ দিয়ে চেষ্টা করছিল সন্দীপের ওপর অ্যালিগেশনগুলো লাগানোর। দেখো কোনো হাজব্যান্ড যদি জানতে পারে তার বউ এরকম অন্য কারোর সঙ্গে এইরকম অশ্লীল চ্যাট করেছে, সেটা জানার পর নিশ্চয়ই তাকে চুম্মা দেবে না, তাকে ধুলাই দেবে সে যে কেউ। সেই সময়ও ওর বাড়িতে থেকেই বলছে তোর বাড়িতে থেকেই কিছু করবার তোর নাম লিখে রেখে যাব। ভাবো এই এখন ও যে হিংস্র হয়ে গেছে, আজকে ওকে বাড়ি ঢোকালে সন্দীপের বড় সড়ো ক্ষতি করে বেরোবে না তার কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। আর ও ছেলে, ছেলে নেওয়ার মতন মানসিকতাও নেই, আর ছেলেকে ওর কাছে দেওয়ার মতন মানসিকতাও আমাদের নেই। কেন নেই, এই ছোট্ট বাচ্চা, একে নিয়ে গিয়ে ও কি করবে কি করবে না, ও যেখানে সেখানে ফেলে রেখে ও প্রেমিকের সঙ্গে ঘুরবে না? যে মেয়ে এই রকম ছোট্ট শিশুকে ফেলে এগুলো করতে পারে সেই মেয়ে অনেক কিছু করতে পারে, তার ভিতরে না আছে মায়া, না আছে মমতা, না স্নেহ, না কোনো ভালোবাসার পরশ, সে শুধু জানে একমাত্র নোংরামি করতে। সন্দীপদের ফ্যামিলির সাথে গামলার ফ্যামিলির কোনো কালচারে আসে না, গামলার বাবা বা মা কোনো দিন চেষ্টা করেনি গামলার সংসারটা বাঁচুক। এই প্রথম একটা মা, এই প্রথম না, ইউটিউবে বেশ কয়েকটা মাকেই দেখলাম যারা মোটেই চায় না তাদের মেয়ের সংসার বাঁচুক, কারণ মেয়ে খাটিয়ে তারা খেতে চায়। মেয়ে যতক্ষণ তাদের বাড়িতে থাকবে মেয়েকে এই বেলল্লাগিরি করে ক্যামেরা করবে, ভিডিও করবে, ইনকাম করবে আর খাবে, আর ফোকলাকে
গামলা প্রাণের থেকেও বেশি ভালোবাসে, প্রাণের থেকেও বেশি ভালোবাসে। ফোকলাকে গামলা যেদিন ধরা পড়ে গেছে, সন্দীপ গালাগালি দেবে, ফোকলাকে গালাগালি দিতে দেবে না সন্দীপকে। ওকে গালাগালি দিচ্ছে কেন, ওকে গালাগালি দিচ্ছে কেন, ওকে না ওকে গালাগালি দেবে না, না ওকে কিছু বলবে না, মানে ওকে কিছু বললে আমাদের গামলা পাগল হয়ে যাচ্ছিল। তো সেই ফোকলাকে গামলা ছাড়বে, সেই ফোকলাকে গামলা ছেড়ে চাই না আমার প্রেমিক, চাই না আমার স্বামী, তা হয়? গামলা প্রাণ একদিকে আর গামলার ফোকলা একদিকে, ওই ফোকলা দাঁতেই গামলা ফেসেছে। ভীষণ ভালোবাসে গামলা ফোকলাকে, ওর অন্তরের অন্তরস্থল থেকে গভীর গভীর থেকে গভীরতর ওদের প্রেম। গামলা কখনোই গামলার ফোকলাকে একদম ভুলতে পারবে না, ছাড়বে না। যদি ভুলতে পারতো, ছাড়তো, তাহলে বাড়িতে বাপে বাড়ি যাওয়ার দুদিন পরেই পস্তে চলে আসতো, যখন কাকু কাকিমা গেছিল বা ওর বাবা ফোন করেছিল, যখন সন্দীপ এরকম ভিডিও নামাচ্ছিল, ভিডিওর মাধ্যমে ওকে ফিরে আসার কথা বলছিল। দেখ, তার প্রমাণ আমি দিয়ে দিলাম, আরও আমি এরকম বহু ভিডিও দেব যেখানে তোমরা শুনলে অবাক হয়ে যাবে। কারণ সেই সময় আমাদের ভিতরে এমন একটা ডামাডোল চলছিল না, আমরা পুঙ্খানুপুঙ্খ অনেক কিছু মিস করে যেতে পারি, অনেক কিছু মনে থেকে স্মৃতি থেকে সরে যেতে পারি। তাই এইগুলো হচ্ছে স্মৃতিচারণ, আমরা একই বই বারবার পড়ে ফেলি, অনেক সময় হওয়া সিনেমা দেখি, তাই হওয়া ঘটনাগুলোই আবার রিপিট টেলিকাস্ট হচ্ছে একটাই কারণে, গামলার চরিত্র বেজায় জটিল। তাই সেটা জানানোর জন্যে যে গামলাকে পৃথিবীর কেউ এখনও চিনতে পারবে না, ও গভীর জলের ফিশ, গভীর জলের ফিশ। ওর হাজবেন্ড ওকে যখন বকছে মারছে, ও হাসছে হাসছে, কারণ ও অনেক চাতুরি করেছে, অনেক চালাকি করেছে। আবার বলছে, আমার পার্সোনাল চ্যাট তুমি ধরেছ কেন? মাই গড, পার্সোনাল গামলুর আর ফোকলার পার্সোনাল চ্যাট সন্দীপ ধরবে কেন, সন্দীপ দেখবে কেন? হ্যাঁ গামলু, লজ্জা লাগছিল না, লজ্জা লাগছিল না, ছোট্ট দুধের শিশু, প্রেম কেন? প্রেম তোমার সন্দীপের মধ্যে যদি খামতি থাকতো, তাহলে সন্দীপ যদি সত্যি তোমাকে সময় দিত না, তোমার মনের ইচ্ছাগুলো পূরণ করতো না, তোমাকে অ্যাভয়েড করতো, তোমার থেকে অন্য কাউকে বেশি সময় দিত, তোমার থেকে অন্য কিছুকে বেশি ইম্পর্টেন্স দিত, তোমার ছেলের প্রতিও কেয়ারিং যদি না হতো, তাহলে তুমি এগুলো কিছু করতে, তাহলে বোঝা যেত যে না, মেয়েটির ভিতরে সত্যি ছেলেটির মধ্যে খামতি আছে, তাই মেয়েটি এরকম করেছে। প্রত্যেকটা জিনিসে আমরা প্রত্যেকটা ভিডিও দেখেছি সন্দীপ তোমাকে যথেষ্ট ভালোবাসেছে, যথেষ্ট খুশি রাখার চেষ্টা করেছে। ব্যাড লাক, এটা তোমার ব্যাড লাক, সন্দীপের নয়, সন্দীপের ব্যাড লাক নয়। তুমি যাওয়ার পর সন্দীপের আয় উন্নতি যথেষ্ট বেড়েছে, কারণ মানুষ বুঝেছে যে তুমি খারাপ, মানুষ বুঝেছে যে তোমার ভেতরে ফল্ট, মানুষ বুঝেছে যে তুমি চেষ্টা করেছিলে একটা নিরীহ ফ্যামিলিকে শেষ করে দিতে। 498 কেস, তোমাদের এত ওপরে হুলস্থুল কাণ্ড হচ্ছে, তোমার শাশুড়ি কিন্তু কিছু জানেও না, আমরা তো ওখানে সাউন্ড পাচ্ছি না, ওখানে একটাই জিনিস কথোপকথন হচ্ছে, সব আছে, সব রেকর্ডটা আজকে আমি শুনছিলাম আর ভাবছিলাম যে মানুষ কতটা খতরনাক, আর এবং আরেকটা ছেলেকে শেষ করার কত বড় ধুরন্ধর প্ল্যান। চলো এটুকুই দেখো, আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, গলাতে গলা ব্যথা, মানে এই ঠান্ডার জল খাচ্ছি, এসি বাইরে, এসি থেকে বেরোলে বাইরে প্রচণ্ড গরম। আর প্রত্যেককে বলবো সোমবার হাইকোর্টের কেসটা মনে রেখো, সবাই এক জায়গায় হব, আমাদের যা যা পদক্ষেপ নেওয়ার সেগুলো নেবো। অনেকে আমাকে কমেন্ট করছে, সীমাদি সত্যি কি ওর সব হবে? দেখো হবে তো, হোক না হোক আমরা দেখবো তো, যদি হয় তাহলে হলো, আর যদি না হয় তাহলে আমরা দেখলাম যে না, ইউটিউবে যা নয় তাই করে যাব, কোনো আইন আমাদের বাধা দিতে পারবে না, তাই না? হয় ডু নয় ডাই, যে কোনো একটা হবে, হয় কিছু না কিছু হবে, নয় কিছুই হবে না। তার জন্য এই ফলাফলের জন্য আমরা অপেক্ষা করব, যদি হয়ে গেল তো ভালো, তাহলে আমরাও সমঝোত হলাম, আর যদি না হলো তাহলে একটা সময় আমরাও যাকে যা নয় তাই বললেও আমরা জানবো আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? কারণ নোংরাকে নোংরার মতনই তো জবাব দিতে হবে। তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও একবার করে দেখাচ্ছি, দেখো শোয়ার পজিশন চেঞ্জ হচ্ছে, মানে পাখাটা যখন অফ করছি তখন এক জায়গায় যাচ্ছে, পাখা যখন অন করছি তখন আরেক জায়গায় যাচ্ছে, লটকে ভটকে ঝটকে শুয়ে শুয়ে আছে। তাই এই যে মানে দু নম্বরই মানুষদের দু নম্বরই কথা, মিথ্যা কথা জানো তো হাজার রকম বলতে হয়, আর সত্যি কথা একবার, আর সত্যি কথা চিরস্থায়ী,
একটাই কথা একবার বললাম ওটাই ডান, কিন্তু মিথ্যা কথা বারবার বলে যেতে হবে, বারবার বলে যেতে হবে, নানান প্যাটার্নে বলে যেতে হবে। সন্দীপ অনেক চেষ্টা করেছিল, আরও ভিডিও আছে, সন্দীপ একটা নয় একাধিক ভিডিও নামিয়েছিল ওকে বোঝানোর জন্য, কিন্তু গামলে না না বোঝেনি। হ্যাঁ, একটা কমেন্ট জাস্ট ফর আমার চোখে পড়লো, এটা লিখেছে বিকাশ মণ্ডল, আমি আজকে একটু আগে যে ভিডিওটা ছেড়েছি সেটাই, বিকাশ মণ্ডল লিখছে, সীমাদি ওই টাকাটা যদি সন্দীপ দা না চাইতো তাহলে মিউচুয়াল হয়ে যেত, আর খুব মানে মিউচুয়াল ডিভোর্সটা এতক্ষণে হয়ে যেত, আর ওর খুব টাকার লোক, দেখেছ সত্যি তাই, বাস্তব কথা বলেছে, যদি সন্দীপ ওই 5 লাখ টাকাটা না চাইতো তাহলে আজকে হয়তো এত বড় প্রবলেম আসতো না। বাড়ি বাড়ি খেতে যাওয়া সুন্দরী কেঁদে, আচ্ছা কেঁদে খানো ছাড়া, মানে বাড়ি বাড়ি ঘোরা সুন্দরীকে, সুন্দরী আর কেঁদে ছাড়া দেখানো ছাড়া আর কিচ্ছু নেই ব্লগটায়, ওদের ভিডিওতে কিছু নেই, সত্যি দেখার মতো কিচ্ছু নেই, কোনো শিক্ষণীয় কিচ্ছু নেই। আচ্ছা, আরেকজন কমেন্ট লিখেছে, গামলা বাচ্চা নেবে আপনার কিসের জ্বালা, সে জন্ম দিয়েছে তার আগে অধিকার, আপনি কেন মানতে পারছেন না, সত্য মিথ্যে কে বলেছে আপনি জানেন না, সবটাই অনুমানের ওপর নির্ভর। দেখো এই জন্য আমি প্রমাণগুলো দিয়ে দিচ্ছি, সত্যি মিথ্যে কে বলেছে না বলেছে আমি সবটাই জানি, সবটাই জানি, এখানটাই কিচ্ছু অনুমানের ওপরে হচ্ছে না, সত্যিটাই সত্যির মতন হচ্ছে। দেখো যেভাবে মেয়েটা তার হাজব্যান্ডকে ফাঁসানো, তার পরিবারের লোকগুলোকে ফাঁসানো, এমনকি মানে একটা কল রেকর্ড তোমাদের শোনাচ্ছি, আচ্ছা দেখো এখানটা আরেকটা ভিডিও তোমাদের ক্লিপ দিয়ে, ফল মূল এই যে ড্রাই ফ্রুট এসব দিয়ে প্রায় আরো
ইচ্ছা দেখা যেত। তো এখানে এগুলো কন্টিনিউ প্রায় 6-7 মাস ধরে না তার বেশি হলো চলছে কন্টিনিউ। এখন ড্রাই ফুড খায়? আচ্ছা, ড্রাই ফুড এখন তো আমরা খেতে দেখি না, ড্রাই ফুড ফুড। হ্যাঁ, এখন শুধু দেখি ড্রেস কিনতে, চুড়িদার, স্বামীর শাড়ি, মায়ের শাড়ি, বাবার জামা প্যান্ট, দাদার জামা প্যান্ট। স্বামীর ঘরে প্রচুর নিয়ে নিত, বুড়ো বুড়ি খেতে তো অনেক টাকা খেয়ে নিত গো, ওর ওর রোজগারের বেশিরভাগ টাকাই ওর বদন দেখেই তো রোজগার হতো, এখন তো রোজগার হচ্ছে না। সৎ পথের সৎ লোকের পাশে মানুষ থাকে, সৎ উপায়ের পয়সা কোনোদিন বন্ধ হয় না। তুমি যদি সৎ মানুষ হও তোমার পাশে মানুষ থাকবেই থাকবে, আর তোমাকে গার্ড করে রাখবে, তোমার পাশে ঢাল হয়ে থাকবে, কখনোই সৎ মানুষের ভাতের অভাব হয় না। আর সৎ মানুষের পাশে না ভগবান মানুষ পাঠিয়ে দেয়, কিভাবে পাঠাবে, কোথা থেকে পাঠাবে আমরা কেউ ভাবতেই পারবো না, আমরা কেউ জানতেই পারবো না, ঠিক কেউ না কেউ সৎ মানুষের পাশে আরেকটা মানুষ চলে এসেছে, ঠিক ভগবান আমাদের কাছে পাঠিয়েছে সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইকে। তার মানে আজকে যেমন প্রচুর ভিউয়ার্স সন্দীপের পাশে আছে, সন্দীপকে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর ভিউয়ার্স ফোন করে, সৎ বুদ্ধি দেয়, সৎ পথ দেখায়, তেমনি আমাদেরকেও সৎ রাস্তা, সৎভাবে কীভাবে প্রত্যেকটা জিনিসের বিচার ব্যবস্থা পাবো সেটার জন্য পথ দেখানোর জন্য সত্যি আরেকটা মানুষ আমাদের কাছে সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই। শিক্ষিত মানুষ, শিক্ষার কিন্তু বিশাল দাম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শিক্ষা কখনোই তার কোনো মার হয় না, শিক্ষা যখনই মানে কোনো মানুষ শিক্ষা নেবে তার কোনো না কোনো গুণ সে দেখিয়েই দেবে। এই যে আমাদের সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইয়ের সাথে, আর তারপরে কী বলতো, ওনার মনের ভেতরে আছে না মানুষকে উপকার করার সৎ উদ্দেশ্য, একদম ভীষণভাবে উনি মানুষের প্রত্যেকটা জিনিসে তার অধিকার উনি মানে পাইয়ে দেওয়ার জন্যে প্রাণপণ লড়াই করে। চলো এটুকুই রাখলাম, দেখো আবার লাইভে যদি আসে।